ইতিমধ্যে হয়তো বা আপনারা জেনে গেছেন বাংলাদেশের চট্টগ্রামের সেই মিরের সরাইয়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার কথা হয়তো বা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। যে এগারো জন যুবক নিজের গড় থেকে পর্যটক হিসাবে বের হয়ে যারা লাশ হয়ে ঘরে ফিরেছে, প্রিয় বন্ধুরা আমার, ওদের এই দুর্ঘটনার এই মৃত্যু থেকে আমি আপনাদেরকে কিছু নিউজ, কিছু মেসেজ দেওয়ার জন্য আসলাম। আজকে আমরা যারা এই রঙিন দুনিয়া নিয়ে বিভিন্ন স্বপ্নে আমরা যারা বিভোর, দুনিয়ার অনেক স্বপ্ন যারা আমরা দেখতেছি, আমার জীবনে আমি এই করব, সেই করব, এত তারা বিশিষ্ট বাড়ি করব, গাড়ি করব, সুন্দরী নারীকে বিয়ে করব, প্রিয় বন্ধুরা আমার, এমনও তো হতে পারে যে আমার আপনার জীবনের এই স্বপ্নগুলো স্বপ্নেই রয়ে যাইতে পারে। আজকের যে যুবকরা, এগারো জন যুবক যারা মাইক্রোবাস এবং ট্রেনের সংঘর্ষে যারা নিহত হয়েছে, তারা কি কখনো ভেবেছিল যে এতটুকু সময় এসে তাদের জীবনের স্তব্ধ হয়ে যাবে, জীবনের বাতিটা নিভে যাবে, তাদের চলার পথ রুদ্ধ হয়ে যাবে? না, কখনোই কিন্তু ভাবে নাই। একজন তো নিজের মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলেছিল, মা দেখো তো আমাকে জামাই আমাকে সুন্দর লাগতেছে কিনা। তার জীবনে স্বপ্ন ছিল সুন্দর, জীবনটাকে মস্তি করবে, ঘুরবে। হ্যাঁ প্রিয় ইয়াং জেনারেশন বন্ধুরা আমার, আপনাদেরকে শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, মৃত্যু কিন্তু কাউকে কল দিয়ে আসে না, মেসেজ দিয়ে আসে না। মৃত্যুর কিন্তু নির্ধারিত কোনো সময় নাই যে আমি এত বছর পরে মৃত্যুবরণ করব, যে কোনো সময় আমার জীবনের বাতি নিভে যাইতে পারে। আজকে আমরাও তো অনেক স্বপ্ন দেখি, যে জীবনে এই করব, সেই করব, অনেক কিছু করব। এই স্বপ্নের, এই রঙিলা দুনিয়ার রঙিন স্বপ্নের পিছনে কিন্তু আমরা অনেকের জীবনটাকে বরবাদ করে দিতেছি। প্রিয় বন্ধুরা আমার, আসুন ফিরে আসুন আল্লাহর পথে। এই যে এগারো জন যুবক এই অবস্থায় মৃত্যুবরণ করে, এই বয়সে মৃত্যুবরণ করে, তারা হয়তো আমাদেরকে এটা বলে যাইতে চাইছে যে আমাদেরও জীবনের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটাকে আমরা পূর্ণ করে যাইতে পারি নাই। প্রিয় বন্ধুরা আমার, বড় দুঃখ লাগে অনেক যুবককে যখন আমরা নামাজের কথা বলি, দাঁড়িয়ে রাখার কথা বলি, তখন আমাদেরকে বলে, হুজুর এখনই কিসের দাঁড়িয়ে রাখবো, এখনই কিসের নামাজ পড়বো, জীবনটা তো মাত্র শুরু, মাত্র সবে মাত্র যৌবনে পদার্পণ করেছি, জীবনটাকে কিছু মাস্তি করব, এনজয় করব, তারপরে যখন আমি বৃদ্ধ হব, বয়স হবে, তখন আমি সবকিছু করব। না প্রিয় বন্ধুরা আমার, এভাবেই নিজের জীবনের গতিবিধি বন্ধ হয়ে যেতে পারে। আমি আপনাদের সামনে কিছু কথা বলতেছি, এটাই আমার জীবনের শেষ হতে পারে, আমার লাইফে এটা হতে পারে, আমার লাইফে এটা। আহ, আজকে রঙিন স্বপ্ন, দূর দূরের রঙিন দুনিয়াতে যারা আমরা বিভিন্ন স্বপ্ন নিয়ে ব্যস্ত, আজকে দুনিয়ার পিছনে পড়ে যান বা আখিরাতকে ভুলে গেছি, কখনো কি কল্পনা করেছি যে মরণ শব্দটা এমন একটা শব্দ, এমন একটা বিভৎস শব্দ, এই একটা মরণ শব্দই আমার জীবনের সবকিছুকে তছনছ করে দিতে পারে, আমার চলার গতিপথকে রুদ্ধ করে দিতে পারে? আজকের যে সমস্ত যুবক ভাই বোনেরা সারাটা রাত মোবাইল ফোন হাতে নিয়ে বিভিন্ন সিনেমা নাটকে ব্যস্ত, যারা রাত বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত মোবাইলের এই ব্যস্ততা নিয়ে, তারপরে ফজরের নামাজটা যখন আমরা বিভোর ঘুমের মধ্যে কাটিয়ে দেই, আবার দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠেই সর্বপ্রথম হাত দিয়ে মোবাইলটা হাতে নিয়ে আবার মোবাইলের ফোনের সুইচটাকে অন করে আবার আমরা ঘুমের, এইরকম গুনাহের মধ্যে যারা লিপ্ত হয়ে যায়, কখনো কি কল্পনা করেছি আমরা, কখনো কি ভেবে দেখেছেন এভাবে আর কতদিন চলতে দেওয়া যায়, কতক্ষণ আমার জীবনের শেষ মাকসাদ কোথায়? আজকে যারা দুনিয়ার বিভিন্ন নাইট ক্লাবে, বিভিন্ন শপিং কনভেনশন সেন্টারে, বিভিন্ন এরকম ফ্যাশন শোতে ইত্যাদিতে যারা নেচে গিয়ে নিজের জীবনটাকে মস্তি করতেছেন, কখনো কি কল্পনা করেছেন যে যে কোনো মুহূর্তে মৃত্যু এসে আপনার সবকিছু তছনছ করে দিতে পারে? আরে আমরা যারা মুসলমান, যারা আমরা পরকালকে বিশ্বাস করি, যারা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মস্তি করব, এনজয় করব জান্নাতে, যে জান্নাতের একবার শুরু হবে তো আর কখনো শেষ হবে না। প্রিয় বন্ধু, এ দুনিয়ার কিন্তু শুরু আছে আবার শেষও আছে, এ দুনিয়াটার শুরু আছে শেষও আছে, এবং এই দুনিয়াটারে মস্তি হলো ক্ষণস্থায়ী, যে কোনো সময় আমার নাচা আমার গাওয়াটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি আখেরাতের পথের সফর করি, আখেরাতের জন্য যদি প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করতে পারি, তাইলে হয়তোবা জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া হবে, হাউজে কাউসারের পারে হয়তো আমার এনজয়ের জন্য হুরগেলমানকে সাথে নিয়ে আমার পর্যটকের ব্যবস্থা করা হবে। হ্যাঁ, ওটাই হবে চির সুখের পর্যটক, যে সুখের পর্যটক একবার শুরু হবে তো আর কোনোদিন শেষ হবে না। এর জন্য প্লিজ আমার যুবক ইয়াং জেনারেশন ভাই বোনদেরকে বলবো, প্লিজ আল্লাহর পথে চলে আসেন, আমার যুবক ভাইদেরকে বলবো নামাজ পড়েন, দাড়ি রাখেন, আর যুবতী বোনদেরকে বলবো, অনুরোধ বোন তোমাদেরকে, যারা পরকীয়া প্রেমে লিপ্ত, যারা এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে বিভিন্ন বেহায়াপনা অশ্লীলতায় যারা মত্ত, প্লিজ আল্লাহর রস্তে তোমরা ফিরে আসো, নিজেকে পর্দার ভিতরে আবৃত করো, এরকম ভাবে নিজের এই এগারো জন যুবকের মৃত্যু থেকে এটা তুমি নিজের ভিতরে গাঁথো, তাদের জীবনের স্বপ্নের মতো আমার জীবনের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাইতে পারে, যে কোনো সময় আমার জীবনের ববলীলা সাঙ্গ হয়ে যাইতে পারে। এজন্য প্লিজ
আল্লাহর দোহাই লাগে আপনাদের প্রতি, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন নিজেরাও দেখবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন, আর নিজেরা আসুন, পরিবর্তন হয়ে যায় এখন থেকেই, আজকে থেকে আল্লাহর পথে চলা শুরু করি, আজকের ফজর থেকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর পথে চলি, কারণ বলা যায় না যে কোনো মুহূর্তে আমার জীবনের বাতিটা নিভে যাইতে পারে। এজন্য প্লিজ থামুন, একটু ভাবুন আপনার জীবনের শেষ ঠিকানাটা কোথায়, কি করতেছি আর কি করার দরকার ছিল। আজ এই পর্যন্তই, আশা করি আপনারা আসল পথে সঠিক পথে ফিরে আসবেন। আল্লাহ আপনাদের মঙ্গল হোক, সহায় হোন।